প্রিয় বন্ধুরা, আমি সোনা মজুমদার, আমার চ্যানেল গ্রিন অক্সিজেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বাগানবিলাস গাছকে কিভাবে টবে প্রতিস্থাপন করতে হয় সেই ব্যাপারে সমস্তটা দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এই যে গাছটি আমার এই টবে পোঁতা ছিল, আমি কিছুটা তুলে রেখেছি। এটি আমার পুরনো বড় গাছের থেকে ডাল কেটে বানানো। এই গাছটিকে পুরোপুরি আমি এই টবে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, প্রথমে আমি এই যে একটি টব নিয়েছি, এই টবে দেখুন আমাদের প্রায় চারখানা ছিদ্র আছে। তো এই ছিদ্রগুলিকে এইভাবে চারা নিয়ে, চারা যেদিকটা নিচু এবং যেদিকটা উঁচু, উঁচু দিকটা ওপরের দিকে দিয়ে আমি এই ছিদ্রগুলোকে এক এক করে বন্ধ করে দেবো। কারণ বাগানবিলাস গাছ কখনোই তার গোড়াতে জল জমা পছন্দ করে না, তাই বাগানবিলাস গাছের ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত ভালো হওয়ার প্রয়োজন আছে। এইভাবে দেখুন আমি চারা দিয়ে বন্ধ করে দেওয়ার পরে আমার কাছে এই ছোটো ছোটো পাথরের চিপস আছে, অর্থাৎ ছোটো ছোটো পাথর আছে। এই ছোটো পাথরগুলো দিয়ে প্রত্যেকটা চারাকে ঢেকে দেবো। কারণ এই ঢেকে দেওয়ার কারণ, যে চারা দেওয়ার পরেও পাশ থেকে কিছুটা ছিদ্র তৈরি হয়, যেখান থেকে কিন্তু মাটি ধুয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো এই যদি ছোটো পাথর আপনাদের কাছে না থাকে, তো যে কোনো ছোটো ইট বা বালি চালার পরে যে পাথরগুলো থাকে সেগুলো দিয়েও আপনারা এটাকে ঢেকে দিতে পারেন। এইভাবে ভালো করে ছোট ছোট পাথর দিয়ে পুরো ভালো করে এটাকে ঢেকে দেবেন। তাহলে কী হবে, এখান থেকে আর মাটি ধুয়ে যাবে না, যেটুক জল অতিরিক্ত হবে সেটি এই ছিদ্রগুলো দিয়ে বেরিয়ে যাবে। কারণ বাগানবিলাস গাছের জন্য ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে এটা টপ তৈরি করা হলো। বিল্ডিং করার যে লাল বালি আছে, এই লাল বালিকে দিয়ে ভালো করে আমরা এই পাথরের ওপর দিয়ে দেবো, তাহলে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা আরও ভালোভাবে এই বালি কিন্তু দিতে হবে। পরিমাণ মতো বালি দেওয়ার পরে ব্যাস এভাবে দেওয়া হলো। এবার বন্ধুরা আসি, আমাদের বাগানবিলাস যে মাটিটি পছন্দ করে সেটি হচ্ছে নর্মাল দোআঁশ বেলে মাটি বা দোআঁশ মাটি, বাগানের যে মাটি আছে সেই মাটি, এবং নদীর বেলে মাটি। এছাড়া যেগুলো আমরা মিশ্রণ করবো সেটা আমি দেখিয়ে দেবো, সেটা আপনারা ভালো করে দেখে নেবেন। দেখুন, এটা হচ্ছে বেলে মাটি, জমির কিন্তু বেলে মাটি, এটা কিন্তু নদীর সাদা মাটি নয়, এটা জমির বেলে মাটি। এই মাটিটা আমি প্রায় 40% নিচ্ছি। এর সাথে এটি আমার দোআঁশ মাটি, বাগানের সাধারণ যে দোআঁশ মাটি ওঠে সেই মাটি, এটা আমি 30% নেব, এবং 30% দেবো নদীর বালি মাটি। এই হচ্ছে আমার মূল মিশ্রণ। এখানে কিন্তু আমার 100% মিশ্রণ হয়ে গেল এটা নদীর বালি মাটি। এর সাথে আপনারা যদি পারেন তাহলে 1 বছরের পুরনো শুকনো গোবর সারের গুঁড়ো দেবেন। এই যে গুঁড়োগুলো বেছে দেওয়ার চেষ্টা করতে হবে, এই গুঁড়োগুলো দেবেন। এবং যদি হাতের কাছে আপনাদের ভার্মি কম্পোস্ট থাকে, আমার কাছে আছে, সেটি আমি দেবো। এই ভার্মি কম্পোস্ট কিছুটা মিশিয়ে দেবো। কিন্তু যদি ভার্মি কম্পোস্ট বা গোবর সার এগুলো আপনারা না দিতে পারেন তাহলেও হবে। মূল 100% যে মাটি সেটি কিন্তু নদীর বালি মাটি, দোআঁশ মাটি আর বেলে মাটি। বন্ধুরা দেখতে পারলেন, এটাকে এবার ভালো করে আমি মিশ্রণ করব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো প্রকার যেন মিশ্রণে খামতি না থাকে। বড় যেগুলো ঢেলা আছে সেগুলো ভেঙে ফেলতে হবে। আর আপনারা কোনো সময়ের জন্য কোকোপিট দেবেন না। অনেক ক্ষেত্রে অনেকেই বলে কোকোপিট দেওয়ার কথা, কিন্তু যেহেতু বাগানবিলাস গাছ তার গোড়াতে জল জমা পছন্দ করে না, তো সেই ক্ষেত্রে কখনোই কোকোপিট দেবেন না। কেন, কোকোপিট দিলে কোকোপিট কিন্তু জল ধরে রাখে। তো আমরা কোনো সময়ের জন্য এখানে কোকোপিট ব্যবহার করব না। অন্যান্য গাছের ক্ষেত্রে আমি মাটি তৈরির সময় অবশ্যই করে কোকোপিট দিই, কিন্তু এক্ষেত্রে কোকোপিট দেবো না। কারণ বাগানবিলাস গাছ তার গোড়াতে কখনোই জল জমা পছন্দ করে না। বন্ধুরা, এই মোটামুটি মিশ্রণ হয়েছে ভালোভাবেই। এইবার যেটি করব আমরা,
কিছুটা মাটি এখানে দেব আমরা। এবং এই মাটি দেওয়ার পরে কিন্তু বারবার করে একটু চেপে দিতে হবে, যাতে কোনো রকম বায়ু এই মাটির মধ্যে না জমতে পারে। একটু দিয়ে দেব, এবার বন্ধুরা আমার এই গাছটিকে আমি কিন্তু পুরোপুরি দেখুন মাটিগুলোকে সরাইনি, কারণ বন্ধুরা গাছের এই পুরো মাটি থাকার প্রয়োজন আছে। যদি পুরোপুরি আপনারা এটা মাটি ফেলতে চান তাহলে কিন্তু একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এবার গাছটিকে ঠিক গাছ পোঁতার সময় অবশ্যই আপনারা ধৈর্য ধরে বসাবেন, কারণ দেখুন এই মাটির তলাটাকে যদি আমি এভাবে বসি তাহলে গাছটা হেলে যাবে, কিন্তু আমি একটু এটাকে হেলিয়ে বসাবো। আর এদিকটা উঁচু হবে তাই আমি এখানটা একটু মাটি দিয়ে নিলাম। এইবার এটাকে বসিয়ে দেখুন গাছটি এবার এরকমভাবে সোজা হচ্ছে। এইবার ধীরে ধীরে এখানে আমরা মাটি দিয়ে দেবো। বন্ধুরা এই বাগানবিলাস গাছ ছাদ বাগানের পক্ষে খুবই ভালো, তার কারণ এ প্রচণ্ড রোদ প্রয়োজন এবং রোদ প্রিয় গাছ, আর জল খুব বেশি দেওয়া লাগে না, কারণ জল দিলে কিন্তু ফুল হবে না। জল দেওয়ার নিয়ম হচ্ছে আপনারা যখন দেখবেন এই পাতাগুলো নুয়ে পড়ছে তখনই জল দেবেন। আর এই গাছটি আমি যেহেতু ডাল কেটে বানিয়েছিলাম তাই এই গাছের কোনো ডাল আমি এখনও পর্যন্ত কাটিনি, কিন্তু এই টবে দেওয়ার পরে 10 দিন কি 15 দিন পরে যখন গাছটি ভালোভাবে গোড়া ছড়িয়ে ফেলবে তখন ধীরে ধীরে আমি এর ডাল কেটে দেবো। বুগনভিলিয়ার ডাল কাটার কিন্তু খুব প্রয়োজন আছে, কারণ ডাল কাটলে গাছটি শেপ সুন্দর আসে। আর এই ডাল কাটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি, সেটাও আপনারা দেখে নেবেন যে কীভাবে বুগনভিলিয়ার ডাল কাটতে হয় এবং ডাল কাটার প্রয়োজনটা কী। এবার বন্ধুরা দেখুন ভালোভাবে আমাদের মাটি দেওয়া হয়ে গেছে। আমরা যেটা করব পরিমাণ মতো কিন্তু এতে আমরা জল দিয়ে দেবো। যদিও বুগনভিলিয়া গাছে জল খুব প্রয়োজন নেই, কিন্তু প্রথম দিন আমরা যেহেতু লাগাচ্ছি পুরো ভোরে আমরা জল দেবো, পুরো ভোরে জল দেবো, এবং প্রায় 2 দিন পরে আমরা এতে আবার জল দেবো। কালকে সারাদিন আমরা জল দেবো না, এবং প্রায় 2 দিন পরে আমরা জল দেবো। এই হচ্ছে বন্ধুরা বুগনভিলিয়া গাছের বা বাগানবিলাস গাছের টবে লাগানোর সঠিক পদ্ধতি এবং সহজ পদ্ধতি। বাগানবিলা গাছের সবথেকে প্রিয় খাদ্য হচ্ছে সরিষার খোল পচা জল, অর্থাৎ খোল পচা জল আপনারা 20 দিন থেকে 30 দিন বাদে বাদে দেবেন। সামান্য পরিমাণে একটি গাছের জন্য এক টুকরো খোল পচা হলেই হবে, এবং অর্ধেক মগে জল জমিয়ে সেতে তাতে জল দিয়ে জলে পচিয়ে তারপরে তাতে আরেকটু জল মিশিয়ে আপনারা এটা ব্যবহার করবেন। এছাড়া মাসে একবার করে যদি হাড়গুঁড়ো অথবা শিং কুচি দিতে পারেন তাহলে এই গাছটার জন্য খুব ভালো। যদি কেউ শুধু খোল পচা জল দেয় তবুও তাতেও অনেক কাজ হবে। আর জলের পরিমাণ যেন এতে কম দেওয়া হয়, যখন দেখবেন পাতাগুলো নুয়ে পড়ছে তখনই জল দেবেন। গরমকালে দেখা গেলো যেদিন সকালে জল দেবেন পরের দিন সন্ধ্যেবেলায় গিয়ে জল দেবেন এবং অল্প পরিমাণে। বুগনভিলিয়া এমন একটি গাছ যে গাছে 12 মাসের প্রায় 10 মাসই এরা ফুল দেয়, কেবলমাত্র বর্ষার সময় একটু ফুল এদের কম হয়, তা বাদে প্রায় 10 মাসই এরা সুন্দর ফুল দেয়, এবং এর পিছনে পরিশ্রমও একদমই করা লাগে না। তাই যাদের সময় খুব কম হাতে তারা অবশ্যই তাদের ছাদ বাগানে বাগানবিলাস গাছকে নিয়ে আসুন এবং সুন্দরভাবে নিজেদের বাগানকে সাজিয়ে তুলুন। আজকে বন্ধুরা এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন। তাহলে আজকে বন্ধুরা এ পর্যন্তই থাকবে।